नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। 30 अक्टोबर 2022 रविवार जे पाँच राशिर सुपार डुपार प्राप्ति घटते चले पाँच राशिर विषय आमी এই ভিডিওতে আলোচনা করব। তবে প্রতিদিনের মতন একটি অনুরোধ আপনাদের কাছে, আলোচনাটি অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে কিন্তু শুনবেন। আগামীকাল রবিবার যোগ যদি থাকছে, সেই দুর্দান্ত একটি যোগ থাকছে, সেই যোগটি হচ্ছে আপনাদের সুকর্মা যোগ। সুকর্মা যোগ দিনটিকে রিপ্রেজেন্ট করছে মূলা নক্ষত্র এবং পূর্বসারা নক্ষত্র আগামীকাল দিনটিতে থাকছে। 11:37 থেকে 12:22 পর্যন্ত একটি শুভ সময় থাকছে। রাহুকাল আপনার বিকাল 4:30 থেকে সন্ধ্যা 6 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। এই সময়টা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। এই সময় কোনো শুভযাত্রা, শুভ কাজ, কোনো ইনভেস্টমেন্ট করবেন না। এবার আমি মেন আলোচনাতে আসি এবং আলোচনাটা আপনারা সম্পূর্ণরূপে বোঝার চেষ্টা করুন। প্রাপ্তি কম বেশি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু থাকে। কারো ক্ষেত্রে আগে প্রাপ্তি হয়, আবার কারো কারো ক্ষেত্রে দেরিতে প্রাপ্তি হয়। অর্থাৎ কেউ অল্প বয়সে প্রাপ্তি ঘটে, কারো খুব বয়সকালে প্রাপ্তি ঘটে। এটাই দেখা দরকার আপনার কোন সময় প্রাপ্তি যোগটা আছে। সূক্ষ্ম বিচার, সূক্ষ্ম বিশ্লেষণ এটা কিন্তু করা দরকার। দেখুন, আমি একটি কথা বলি, প্রত্যেক মানুষের জীবনে ঈশ্বর সুযোগ কিন্তু দেয়। কম হোক বেশি হোক, সুযোগ কিন্তু প্রত্যেক মানুষের, এমন কোনো মানুষ নাই যে তার জীবনে সুযোগ আসেনি। কেউ অ্যাচিভমেন্ট করতে পেরেছে, আবার কেউ অ্যাচিভমেন্ট করতে পারেনি। এটা হচ্ছে ম্যান টু ম্যান ডিফার কিন্তু করছে, কিন্তু প্রত্যেকের মানুষের জীবনে সুযোগটা কিন্তু আসে। এবং এই যে প্রাপ্তির ক্ষেত্রে প্রত্যেক মানুষের ক্ষেত্রে থাকে, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে। কিন্তু সেই জায়গাটাতে বাধা আছে কি না, সেই বাধাকে অতিক্রম করার জন্যে কিন্তু জ্যোতিষশাস্ত্র। দেখুন, এখানে আমি বারবার যে কথাটা আমি আপনাদেরকে বারবার বলছি, চারটি ভাব, তার মধ্যে বিশেষ ইম্পর্টেন্ট হচ্ছে ভাগ্য ভাব। ভাগ্য ভাবকে স্ট্রং করতেই হবে, নয়তো আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা আসবে। অর্থাৎ ভাগ্যের এটা সম্পূর্ণরূপে কিন্তু খেলা। ভাগ্য যদি আপনার সাথ না দেয়, তাহলে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে না। আপনি যতই প্রচেষ্টা করুন না কেন, আপনি যতই প্রচেষ্টা করুন, ভাগ্যেও পুরোপুরি আপনার সহায় থাকা দরকার। আমি বারবার বলি না, যা হয় না তিথিক্ষণে তা হয় কপালগুণে। এই কপালগুণটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। কপালগুণ, তিথিক্ষণ এগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। দেখুন, কপাল যদি আপনার সাথ দেয়, কিসমত যদি আপনার সাথ দেয়, আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটবে। দেখুন, আমি এখানে চুলচেরা বিশ্লেষণ আপনাদেরকে করছি। যারা আমার সাথে পার্সোনালি ভিজিট করছেন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস, অর্থাৎ অনলাইন কনসালটেন্সি যারা করছেন, পার্সোনালি যারা ভিজিট করছেন তারা জানেন, এখানে আমি নতুন কিছু আপনাদেরকে অ্যাডিশন দিয়েছি, যেখানে আপনাদের প্রাপ্তি ঘটা সম্ভব। সেখানে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে ও চ্যালেঞ্জের সাথে বলছি, ভাগ্যভাগ্যকে স্ট্রং করুন। এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার, তবে কিন্তু প্রাপ্তি ঘটবে। এবং এর সাথে সাথে আপনার ধনভাব, আপনার
আকস্মিক প্রাপ্তির ভাব, আপনার সফলতা ভাব। এই চারটি ভাব স্ট্রং থাকা দরকার, এবং এর সাথে সাথে আপনার মহাদশা কিসের চলছে? আপনার রাজ্যকারী মহাদশা চলছে না মারক মহাদশা চলছে, এটা কিন্তু দেখা দরকার। তবেই আপনার জীবনে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু ঘটবে। এখন আপনার মনে হতেই পারে যে স্যার, আমি তো দীর্ঘদিন চেষ্টা করছি, আমার মনে কপালে না, কপালে নেই না, কখন আছে, কোন সময় আছে। শুধুমাত্র রাহু কবচ পড়লেই হবে না, শুধুমাত্র রাহু কবচ পড়লেই হবে না, ভাগ্যভাগ্যে স্ট্রং করতে হবে। রাহু কবচ শুধু রাহুকে স্ট্রং করছে, ভাগ্যকে তো স্ট্রং করছে না। ভাগ্যভাবকে স্ট্রং করুন চুলছেঁড়া বিশ্লেষণ এবং গোপন কিছু পদ্ধতি আছে, গোপন কিছু ব্যাপার আছে, যেগুলো যারা পার্সোনাল ভিজিট করছেন তারা অবশ্যই জানতেই পারছেন। এবং এর পাশাপাশি আপনার বাস্তুক্ষেত্রে দেখুন, বাস্তুটাও কিন্তু আমাদের জীবনে কিন্তু প্রভাব বিস্তার করে। কারণ আমরা তো দিনে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা একটা বাড়িতে থাকি, 8 ঘন্টা মিনিমাম থাকে, 8 থেকে 10 ঘন্টা, 14 ঘন্টা যদি বাইরে থাকি, 8 থেকে 10 ঘন্টা আমাদের বাড়িতে কিন্তু স্ট্যান্ড কিন্তু করি। তো এই বাড়িটা আমাদের জীবনে কিন্তু প্রভাব বিস্তার করে। কিছু কিছু বাড়ি আছে বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে উন্নতি হয়, আবার কিছু কিছু বাড়ি আছে আপনি ঢুকলেন, ভাড়া বাড়িতে ছিলেন, ওই বাড়িতে ঢুকার পর আপনার উন্নয়ন ব্যাহত হচ্ছে। এখানেই কিন্তু বাস্তুর বিশেষভাবে প্রতিকার করা একান্তই দরকার। দেখুন, আমি ওই জন্য বারবার বলছি, যারা যোগাযোগ করছেন প্রাপ্তির ক্ষেত্রে তাদেরকে আমি পুঙ্খানুপুঙ্খ কিন্তু বিচার আপনাদেরকে করছি। এবং নবাংশ চার্ট বিশ্লেষণ করা দরকার। নবাংশ চার্ট যদি আপনার যদি এ থাকে, ভালো থাকে, তাহলে নবাংশ চারটা টোটাল আপনার বিশ্লেষণ করা, সেই জায়গাটাকে আপনার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা দরকার, তবেই কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। এবং এর সাথে সাথে আপনার আর্থিক ভাব অর্থাৎ অর্থনৈতিক ভাবকে যদি আপনি স্ট্রং করতে চান, এর জন্য শনি, শনি হচ্ছে কলিযুগে অর্থের কারক গ্রহ। আপনার রাশিচক্রের শনি কেমন আছে, শনির প্লেসমেন্ট, শনির বলবত্তা কিন্তু দেখা দরকার। মানে এমনি আমি করে দিলাম কিছু, সেটা কিন্তু হবে না, শনিকে কিন্তু ভালো রাখা দরকার। পাশাপাশি রাহুগ্রহ, পাশাপাশি রাহুগ্রহ, শুধু রাহু রক্ষা কবচ পড়লেই যে প্রাপ্তি ঘটে যাবে এটা আমি কখনোই আগেও বলিনি, এখনও বলছি না কথাটা, কারণ এটা ভাগ্যের, সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। ভাগ্যভাব যদি আপনার স্ট্রং হয় তাহলে আপনার প্রাপ্তি কিন্তু হবেই হবে। কোন কোন উপায় ভাগ্যকে স্ট্রং করা যায়, কি পদ্ধতি, সম্পূর্ণ চুলচেরা বিশ্লেষণ, কোন জায়গাটাকে চারটি ভাবের মধ্যে কোন কোন ভাবকে স্ট্রং করা দরকার। আপনার দেখা গেল ভাগ্যভাব স্ট্রং আছে কিন্তু আপনার আকস্মিক ভাব প্রাপ্তির ভাবটা আপনার দুর্বল আছে, বা আপনার ধনভাব দুর্বল আছে, বা আপনার সফলতা ভাব দুর্বল আছে। এই চারটি ভাবকে কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবং রাহু শুক্র বুধ এবং শনির কথা তো আমি বলি, কিন্তু আমি যে জায়গাটা বারবার আলোকপাত করার চেষ্টা করছি সেটি হচ্ছে আপনার কিসমত। একটা কথা আছে, ভাগ্যে নেই তো ঘি, ঠকঠকালে হবে কি, এই জন্য ভাগ্যকে দরকার। এবং বেশ কিছু ক্ষেত্রে আপনার ফরচুনা নাম্বার, লাকি নাম্বার বিশেষভাবে কিন্তু বিশ্লেষণ করা একান্তই দরকার। আগামীকাল রবিবার যে 5 রাশির সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি আলোকপাত করতে চলেছি। নাম্বার 1 আপনার রাশি, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 9 এবং 3, আপনাদের শুভ সময় সকাল 10:34 থেকে 12:28 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি।
কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 11:22 থেকে 12:44 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আগামীকালে সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 10:41 থেকে 12:15 পর্যন্ত, তুলা রাশির ক্ষেত্রে আদর্শ সময়। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় সকাল 9:54 থেকে 11:26 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 7। আপনাদের শুভ সময় 11:45 থেকে 12:23 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস এটি নয়। এবং যত দিক ফোন না করে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন, খুব চটজলদি আপনারা কিন্তু উত্তর পাবেন, কারণ ফোন সবসময় ধরা সম্ভব হয় না। এই জন্য আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা হোয়াটসঅ্যাপে বিশেষ করে মেসেজটা করুন। বিশেষভাবে কিন্তু আপনারা কিন্তু চটজলদি রিপ্লাইটা কিন্তু পেয়ে যাবেন। তো আগামীকাল রবিবার যে 5 রাশির সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।